এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর প্রতি ফরাসি পণ্য বর্জনের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পণ্য বয়কটের এই সিদ্ধান্ত ভিত্তিহীন। সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করে এক শিক্ষক, এরপর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী শিক্ষককে হত্যা করে তারই ছাত্র। এই ঘটনায় ধর্মনিরপেক্ষতা এবং ইসলামপন্থী সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো, সেই সাথে এই ব্যঙ্গচিত্র তৈরির প্রতি সমর্থনও জানান তিনি। এরপর কুয়েত, জর্ডান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম দেশ বর্জনের ঘোষণা দেয়। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়েও ফেলে তারা।